নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজকের আলোচনার বিষয় দুর্গা উৎসব। হ্যাঁ, 2022 দুর্গা পুজো আর কয়েকটা দিন বাকি, আর এই দুর্গা পুজোর সময়টা 12টি রাশির জন্যই কিন্তু যথেষ্ট ভালো কাটতে চলেছে। আজকের আলোচনার বিষয় এটাই, এবং বিস্তারিত দুর্গা পূজার বিবরণ এবং দিন কণ সমস্তটাই বলবো। তার আগে আপনাদের যে কথাটা বলি প্রত্যেকটা দিন, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ আলোচনাটা শুনুন, বুঝুন, তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, আমি প্রত্যেকটা দিনে এই কথাগুলো বলি, তার একটাই উদ্দেশ্য, আপনারা যেন সম্পূর্ণভাবে বুঝে শুনে পথ চলতে পারেন। দেখবেন, আমরা যে কেউ যদি বুঝে শুনে কোনো পথ চলি, সেখানে কোনো রকম আঘাত আসার সম্ভাবনা থাকে না। আর না বুঝে শুনে পথ চললে আমাদের অনেক কিছু ঘটতে পারে। ঠিক এই কথাটা আমি প্রত্যেকটা দিন বোঝাই, প্রত্যেকটা দিন আপনাদের অনুরোধ করি যে সম্পূর্ণ দেখুন। প্রবেশ যখন করেই ফেলেছেন ভিডিওতে, একটু সময় নষ্ট করুন, সম্পূর্ণ দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার জীবনে বড় পরিবর্তন ঘটাতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। দেখুন, আমার আলোচনা বা আমার ভিডিও যারা দেখে সম্পূর্ণ, তারা অলরেডি জীবনের উন্নতি করে ফেলেছে। এরকম 50% আমার অবশ্যই জানা বা আমার সঙ্গে যারা যোগাযোগ রেখেছে, 50% আমি বলতে পারি তাদের জীবনে সাকসেস অবশ্যই আসছে। এবার সাকসেসটা কি আমি করে দিয়েছি? না, তাদের সাকসেস তারা করেছে, জাস্ট আমার কথা মতো চলেছে। যে সময়টা ভালো বলেছি সেই সময়টা তারা কর্মে ব্যস্ত থেকেছে, সুযোগ আসছে গ্রহণ করেছে, তাদের পরিশ্রমের দ্বারা তাদের জীবনে উন্নতি হয়েছে। আমি কখনোই বলতে পারবো না আমি ওদের ভালো করে দিয়েছি, আমি কে ভালো করার, আমি জাস্ট বলেছি যে এইভাবে চলুন, এইভাবে বুঝুন, এইভাবে সময় ভালোটা কাজে লাগান। যারা যারা শুনেছে তাদের জীবন বদলে গেছে, যারা যারা শোনেনি, যারা যারা কানে শুনে কোটিপতি হবে তাদের জীবনে পরিবর্তন আসেনি, এটাও আমি জানি, চ্যালেঞ্জ করেও বলতে পারি। তাই আমি বলবো যে আমি আপনাকে কোটিপতি বা ধনী করার কেউ না, আমি জাস্ট আপনাকে সময়টা বলে দিতে পারি, আপনাকে জাস্ট আমি কখন ভালো কখন খারাপ কি ঘটতে পারে জাস্ট আমি জানাতে পারি। চলতে হবে আপনাকে, যদি আপনার ভবিষ্যৎ বদলাতে চান নিজেকে অবশ্যই ফিল্ডে নামতে হবে, তারপরেই কিন্তু সফলতা আসবে। দেখুন, আজকের আলোচনার বিষয় অবশ্যই দুর্গা উৎসব, আর এই দুর্গা উৎসব নিয়েই আজ আলোচনা করব। 2022 দুর্গা পূজা সম্পর্কে কিছু বলবো, অবশ্যই ভালোভাবে শুনুন, জানতে পারবেন, বিস্তারিত বুঝতে পারবেন পুজো সম্পর্কে, কবে কখন কোন পুজো সব জানতে পারবেন। আর মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি, আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ কিন্তু আমরা অলরেডি পেতে শুরু করেছি, মা আসছে, মা আসছে। দেখুন, আগামী 25 সেপ্টেম্বর রবিবার মহালয়া, মায়ের আগমনী বার্তা। এই মহালয়া থেকেই আমাদের মা আসছে তার কিন্তু আগাম বার্তা আমরা পেয়ে থাকি, আর এই দিন থেকেই পুজো একটা আমাদের মধ্যে কিন্তু অবশ্যই আনন্দের প্রভাব ঘটে। এরপরই যদি আমরা দেখি 30 সেপ্টেম্বর শুক্রবার দুর্গা পঞ্চমী, মায়ের পূজা আরম্ভ, অর্থাৎ এই 30 সেপ্টেম্বর থেকেই মায়ের পুজো আরম্ভ হয়ে যাবে পঞ্চমী তিথি। এরপর 1 অক্টোবর শনিবার মহাষষ্ঠী, এরপরে 2 অক্টোবর রবিবার মহাসপ্তমী, 3 অক্টোবর সোমবার মহা অষ্টমী, 4 অক্টোবর মঙ্গলবার মহানবমী, 5 অক্টোবর ভীষণ দুঃখের দিন, সেটা হলো বুধবার বিজয়া দশমী। এই বিজয়া দশমী মা আমাদের আবার কাঁদিয়ে চলে যায়। এরপর 9 অক্টোবর রবিবার কোজাগরী লক্ষ্মী পূজা, আমাদের প্রত্যেকের ঘরে মা লক্ষ্মী আসার একটা সুযোগ। এই যে সময়, এই সময়টা, অর্থাৎ আমি যদি মনে করি এই মহালয়ার দিন থেকে, অর্থাৎ 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর, এই সময়টা এই 12টি রাশির জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়
এই বারোটি রাশির মধ্যে কোনো কোনো রাশির জাতক জাতিকারা অনেক কিছু পাবে, কারণ সম্পূর্ণভাবে মায়ের কৃপা এই বছরে কিন্তু বারোটি রাশিই পাবে। কারণ অশুভ যোগ এই 2022 সালের মা দুর্গা পুজোর মধ্যে কিন্তু পড়ছে না, সেই ক্ষেত্রে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য অবশ্যই কম বেশি ভালো থাকবে। তার মধ্যে থেকে যার যার ব্যক্তিগত জন্মছক তাকে অবশ্যই কিছুটা পিছনে ফেলে রাখতে পারে, সেটা বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। এখন আপনার সাথে মিলছে না বলে প্রেডিকশন ভালো না, এরকমটা নয়। আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো না কোনো প্রবলেম থাকলে হয়তো আপনার সাথে নাও মিলতে পারে, কিন্তু এই বছরে বারোটি রাশির জন্য যথেষ্ট ভালো। দুর্গাপুজোর যে তিথি যথেষ্ট ভালো থাকছে, আর এর ফলেই আমি বলবো সম্পূর্ণ আপনারা অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন নিজেকে বদলানোর। যদি আপনারা নিজেরা চেষ্টা করে নিজেরা করেন, নিজেকে চেঞ্জ করবেন, বদলাবেন, অবশ্যই আপনাদের জীবনে সাকসেস আসবে। আর এই যে সময়টা আমি বললাম, ঠিক 25শে সেপ্টেম্বর আর 30শে সেপ্টেম্বর অর্থাৎ দুর্গা পঞ্চমী মহালয়া থেকে এই কটা দিনের মধ্যে এই যে বারোটি রাশি আমরা জানি, তার মধ্যে রাশি আপনার ঠিক আছে, বারোটি রাশির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো রাশি আপনার আছে, তার সাথে সাথে যদি আপনার হস্তরেখা বা জন্মছকে বৃহস্পতি আর বুধ দুটি গ্রহ ভালো থাকে, কোটিপতি হয়ে যাবেন এই কটা দিনে, অর্থাৎ 6টা দিনে। এই 6টা দিন আপনাদের গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু আমি মনে করতেই পারি, বা আপনাদেরও সতর্ক করব যে এই সতর্ক বলতে অ্যালার্ট থাকুন, যখন তখন আপনাদের জীবনে কিছু একটা পরিবর্তন ঘটতে পারে বারোটি রাশির ক্ষেত্রেই। যার যার জন্মছক হস্তরেখায় বৃহস্পতি এবং বুধ ভালো, আর আপনার 25 থেকে 30 দারুণ একটা সময় থাকবে, অবশ্যই সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর ভাগ্যের চাকা আপনার ঘুরেও যেতে পারে। এইখানে রাশিভিত্তিক বলবো না, বারোটি রাশির জন্য আমি আবার বলছি, যাদের রাশি সেম আপনার কিন্তু আপনার সাথে মিলবে এরকমটা নয়। যখন আপনার জন্মচক বা হস্তরেখায় বৃহস্পতি আর বুধ ভালো থাকবে, জীবনের একটা পরিবর্তন ঘটবেই ঘটবে। আর দেখুন, এই যে দুর্গাপূজার বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সাথে, 2022 সালের কত তারিখ থেকে কত তারিখ মায়ের পুজো চলবে, এবং মায়ের পুজো এই 2022 সালে যথেষ্ট শুভ থাকবে, অশুভ কোনো কিছু থাকছে না। এর ফলে বারোটি রাশির ক্ষেত্রেই কিন্তু অবশ্যই একটা ভালো সময়, গোল্ডেন টাইম, আর এর মধ্যে আপনাদের জীবনের অনেক পরিবর্তন ঘটবে। সমস্তটা তখনই সম্ভব যখন আপনারা অ্যালার্ট থাকবেন, বড় স্বপ্ন দেখবেন, তারপরে গিয়েই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, ধরুন আপনারা কেউ বড় হতে চাইছেন, তাদের ক্ষেত্রেই আমি বলবো, যারা চাইছেন না তাদের আমি বোঝাতেও পারবো না। তাহলে কি হবে, বড় স্বপ্ন দেখবেন। যদি আপনার স্বপ্নটা বড় হয় তাহলে কিন্তু অবশ্যই পূরণ হবে, একটা পার্সেন্টেজ তো আছে। আপনি যদি একটা, আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটি বড় বাসের কথা স্বপ্ন ভাবলেন, এই বাসটা আমি কিনব, বাসের আপনার যদি স্বপ্ন নাও পূরণ হয়, ছোট মারুতি তো স্বপ্নটা পূরণ হবে, কিন্তু হবে বড় দেখতে হবে, এমন বড় দেখবেন তার হাঁপও যদি আপনার আসে যথেষ্ট আপনার, ঠিক এরকম স্বপ্ন দেখুন। আপনার যদি এখন স্বপ্ন একটা সাইকেল থাকে, তাহলে আপনার কি হতে পারে, বড় জোর একটা বাচ্চাদের খেলনা গাড়ি হতে পারে। অতএব স্বপ্নটা অবশ্যই বড় দেখুন, অবশ্যই 50% আমাদের জীবনে মিলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনার স্বপ্নটা, স্বপ্ন বলতে ঘুমিয়ে স্বপ্ন দেখা না, আপনাকে কল্পনা করতে হবে যেটা আমার অলরেডি হয়ে গেছে। অবশ্যই এই পুজোর যে কটা দিনের কথা বললাম, বড় বড় স্বপ্ন দেখুন, অর্থাৎ জেগে জেগে স্বপ্ন দেখুন, পূরণ হবে এতে কোনো সন্দেহ নেই। তবে অবশ্যই আপনার স্বপ্নটা বড় হতে হবে,
কারণ যেটা ভাববেন সেটাই হবে না, তার থেকে একটু কম হবে। তার মানে আপনার কল্পনার মধ্যে যতটা চাওয়ার শক্তি থাকবে ততটাই আপনি পেতে পারেন। আর এই মা দুর্গার আশীর্বাদ সম্পূর্ণভাবে থাকবে 12টি রাশির উপরই, তাই আমি বলবো এই সময়টা অর্থাৎ 25 তারিখ থেকে 9 তারিখ অর্থাৎ আপনার সেপ্টেম্বর 25 তারিখ অক্টোবর 9 তারিখ এই সময়টার মধ্যে স্বপ্ন পূরণ হবে 12টি রাশিরই কম বেশি। যাদের সব সঠিক থাকবে তাদের 100%, যাদের মিল থাকবে না অর্থাৎ গ্রহদের অবস্থা খুবই খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু মিলবে না। যাদের গ্রহ নক্ষত্র সঠিক থাকবে 100% কাজ পাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।